মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 বুধবারের পর ফের বৃহস্পতিবার মুর্শিদাবাদের সুতিতে উদ্ধার 20,000 ইয়াবা ট্যাবলেট এদিন সুতি থানার হারুয়ায় দুই পাচারকারীকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ধৃতদের নাম দিলদার আলী ও মনিউর শেখ গোটা ডিসেম্বর মাসে মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি শামসেরগঞ্জ ফারাক্কা ও রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে মোট 75,000 ইয়াবা ট্যাবলেট 224 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ যার আনুমানিক বাজার মূল্য 50-60 লক্ষ টাকা বলে পুলিশের অনুমান আটক করা হয়েছে মোট 11 জনকে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানালেন এসডিপিও জঙ্গিপুর বিদ্যুৎ তরফদার পাচারকারীদের থেকে বড়সড় চক্রান্তের হদিশ পেতে তদন্ত চালাচ্ছে পুলিশ ডিসেম্বর মাসে নারকোটিক এন্টি মানে অবৈধ যে মাদকদ্রব্য তার এগেনস্টে অনেক অভিযান চালায় এর জন্য 7টা কর্মী করা হয়েছে 11 জনকে অ্যারেস্ট করা হয়েছে আর ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করেছি 75,000 আর গাঁজা সিজ করেছি 224 কেজি যার আনুমানিক মূল্য টোটাল 50-60 লাখ টাকা গাঁজা কোথা থেকে আসছিল এটা নর্থ ইস্ট থেকে নর্থ ইস্টের যে রাজ্যগুলো সেখান থেকে আসছিল বিভিন্ন জায়গায় ডেলিভারি হয় আমাদের তদন্ত চলছে তদন্ত পর জানানো হবে লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ